তো বন্ধুরা, তোমাদের একটা আমি এই ভিডিওটা শুরু করার আগে একটা ছবি দেখালাম। তো ছবিটা তোমরা অনেক জায়গাতে দেখে থাকবে। এটা 2021 সালের ছবি, পৌষকালীর। তো অসাধারণ এই সৃষ্টিটা আমি দেখে যখন দেখেছিলাম আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল। তো তোমাদের আশা করি তোমরা দেখে থাকবে, কোথাও না কোথায় দেখে থাকবে, নয় ইনস্টাগ্রাম, নয় ফেসবুক, নয় কোথাও না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবে অবশ্য। আর যেই মানে এই যে পুজোটা যার, তো তার বাড়িটা আমি আজকে এসেছি, সে আমাকে ডেকেছে। তো চলো এই বছরে তার প্রতিমাও দেখাবো, আর তার এই পুজোর পেছনে যা গল্প সেটাও আমি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব একটা ছোট্ট ইন্টারভিউর মাধ্যমে। তো ভিডিওটা বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক না করে যেও না, কারণ এই প্রতিমাটা কার সেটা তোমরা অনেকেই জানো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো কাকিমাকে দেখতে পাচ্ছ, কাকিমা কিন্তু মায়ের সামনে বসে আছে। তো কাকিমাকে আমি জিজ্ঞেস করবো, কাকিমা তোমার একটু নামটা বলো। আমার নাম হচ্ছে মিতা চৌধুরী। তো এটা কত বছরে তোমাদের পদার্পণ করছে পৌষকালীর এই পুজোটা? এটা তো 2 বছর তো অবশ্যই হবে, 3 বছরে পড়েছে। আচ্ছা, তোমাদের এই পুজোর স্পেশালিটিটা কি? স্পেশালিটি বলতে সাঁওতাল রুদ্রপালের সৃষ্টি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে মানে আমরা যেমন জানি। তো আচ্ছা, তা একটা তোমাদের আগের বছর যে প্রতিমাটা প্রচুর মানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়ে তোমরা কি বলতে চাও? এই মানে ফিলিংসটা কিরকম লাগছে? খুব ভালো তো লাগছে অবশ্যই, আর বিশেষ করে যার জিনিস, যার সৃষ্টি, ওনার সাথে তো আমাদের মানে ভালো সম্পর্ক একটা তৈরি হয়ে গেছে, তার জিনিসটা নিয়ে আমাদের মানে আনন্দিত, আমরা খুবই গর্বিত আর কি। অসংখ্য ধন্যবাদ কাকিমা, আর তোমাকে আমি ডিস্টার্ব করবো না। তো আমি এবার ঠাকুরটাকে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা তুমি তোমরা যদি এতটা অবধি দেখে এসে থাকো অবশ্যই একটা লাইক না করে যেও না, কারণ সনাতন রুদ্রপালের আইডল বলে কথা। আর আরেকটা কথা আমি ছোট্ট করে বলতে চাই, যে দাদার এই পুজো মানে আমি কাকিমাকে দেখালাম, অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে যিনি করেন তিনি হচ্ছে মানে আমার থেকে বয়সে যেহেতু হয় আমি দাদা বলেই মানি। তো এই কাজের সূত্রে তার সাথে আলাপ হয়েছে দুর্গাপুজোর কিছুদিন আগে, হ্যাঁ ওখানে মানে ভিডিও করার সূত্রেই আলাপ। তো আমাকে দাদা অনেকদিন ধরেই বলেছিলো যে আমার বাড়িতে আসো, পৌষকালী পুজো হয়। আর আরেকটা কথা, দাদা কিন্তু অনেক পুজোই করে, আর তার পোস্টও কিন্তু দাদা ফেসবুকে ছাড়ে। দাদার একটা ফেসবুক পেজও আছে, আমি সেটা ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করবো, তোমরা অবশ্যই দেখো। আর দাদার নাম হচ্ছে একটা বলে রাখি, দাদা একটু ক্যামেরা চাই সেই জন্য আসতে চাইলো না মানে এতে, আমি অনেক বললাম তাই জন্য কাকিমার ইন্টারভিউটা মিললাম। তো যাই হোক, আমি অবশ্যই FB-র যে পেজটা আছে দাদার সেটা হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একটু প্লিজ চেক আউট করে নিও। আর দাদা কিন্তু খুব ভালো ভালো মানে মানে ছবি ছাড়ে, তো দেখতেই পারবে। আর দাদা লাইভও করে ফেসবুক পেজ থেকে, তো অবশ্যই চেক আউট করে নিও।
তো যেটা আমি বলছিলাম যে দাদা অনেকদিন আগে আমাকে বলেছিল যে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে তুমি আমার বাড়িতে এরকম পুজো হয়, পৌষকালী পুজো হবে, তো তুমি এসো। তো আমি ভাবলাম আমি যখন যাচ্ছি, আমি তো ভিডিও যেহেতু আমার চ্যানেলটাই এই ক্যাটাগরির, তো আমি ভাবলাম তো যাই, গিয়ে একটু ভিডিও করা হয়ে যাবে। আর গিয়ে দেখলাম খুব সুন্দর একদম প্রতিমা, মানে দেখলে যারা সনাতন রুদ্রপালের যে মানে স্পেশালিটি যে প্রতিমাটা ওনাদের, মানে এমনি এটা হয়তো 2 বছর না 3 বছর হয়তো বললো, 2 বছর হয়তো, 2-3 বছর ধরে করছেন ওনারা, লাগলো গিয়ে। আর যদি অবশ্যই তোমরা ভালো লেগে থাকে ব্লগটা, পুরো টোটাল যে ব্লগটা, খুব মানে খুব একটা বড় ব্লগ না, জানি ছোটো একটা ব্লগ, তো যেই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক না করে যেও না। আদার যে সোশ্যাল মিডিয়া সেখানে ফলো করতে ভুলো না, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। তো চলো আজকের জন্য এই ব্লগটা এইটুকুই, আরেকটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো।